আমাদের সকলকে তার আশীর্বাদে আর একটা দিনের মধ্য দিয়ে এনেছেন, তাই সকলকে যিশু নামে শুভেচ্ছা জানাই। প্রভু তার সমস্ত ইচ্ছে আজকে আমাদের একত্রিত করেছেন, আর তাই উপাসনার আগে আমরা দেখব যে এই উপাসনার লক্ষ্য কি, আমরা কেন এই উপাসনার মধ্যে যাব, এর উদ্দেশ্যটা কোথায় রয়েছে, সেই অংশ থেকে আমরা দেখার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের নানান ধরনের যে উপাসনার প্রয়োজনীয়তা রয়েছে, আমরা অনেকভাবে সেগুলোকে করার চেষ্টা করি, কিন্তু আজকে এখানে আমরা দেখব যে ঈশ্বর উপাসনার অংশে তার সমস্ত যোগ্যতায় আমাদের কিভাবে একত্রিত করেছেন। আসুন আমরা উপাসনা শুরু করার আগে আমরা ঈশ্বরের কাছে নমিত হই এবং তার কাছে সমস্ত আমরা প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের একত্রিত করেছো তোমার ইচ্ছেতে, তোমার ভালোবাসার জন্য। প্রভু, আজকে যিশু আমরা এখানে দাঁড়িয়েছি, প্রতিটা মানুষ যারা এসছে প্রভু তাদের তুমি মনকে আমরা বলার আগে তুমি জানো প্রভু, আমরা বাহ্যিক দেখি, তুমি আমাদের হৃদয়কে দেখো, তাই এই মুহূর্তে প্রত্যেকের হৃদয়কে তুমি দৃষ্টিপাত করো এবং তাদের বিবর্ণ চিন্তাধারা থেকে তোমার সত্যের আধারে আনো, যাতে পূর্ণ মুক্তি স্নানে তারা সেই আনন্দিত জীবনে যে আহ্বানে এসছে তা যেন তাদের সমস্ত জীবনে দীপ্যমান হয়। সাহায্য করো, আমাদের হৃদয়কে একত্রিত করো, উদ্বিগ্ন থেকে রক্ষা করো এবং সকলকে উত্তীর্ণ করো অবিশ্বাসে। পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে প্রার্থনা চাই, আমেন। ধন্যবাদ জানাই আবার সকলকে। আমরা হৃদয় বা মন কথাটা খুব ভালোভাবেই সকলে জানি এবং সেটা নিয়ে অনেক ধরনের আমরা আলোচনা করে থাকি। আমরা জানি যে সেগুলোর মধ্যে বিশেষ আমাদের এক আত্মিক বন্ধন জড়িয়ে রয়েছে, তাই যারা প্রথমবার এসেছেন মল্লিকা বসু এবং তার পরিবারের সকলকে, বা আর যারা এসেছেন ধন্যবাদ জানাই দ্য হাউস অফ গডের চার্চের তরফ থেকে। আর আমরা আজকে শিখছি যে আমাদের হৃদয়ের চোখ খুলুন, কাকে বলছি, প্রভু আমার হৃদয়ের চোখ খুলুন, এটা একটা আত্মিক ভাষা, একটা মেটাফোর ইউজ করা হয়েছে। আমাদের মনকে দেখা যায় না, তার তো চোখের দুরবস্থা, আমাদের দেহের চোখ আছে, কিন্তু যখন আমরা বলি যে হৃদয়ের চোখ, এ কথাটার অর্থটা কি হতে পারে আমরা দেখবো ধীরে ধীরে, যে হৃদয়ের চোখের কথা কেন বলা হচ্ছে, যে হৃদয়ের চোখ খুলুন। আমাদের চোখ কি করে, আমাদের এই দেহের চোখ আমাদের চারপাশে যে জিনিস আছে সেগুলোকে দেখতে সাহায্য করে, অনুধাবন করতে সাহায্য করে, সেটা আমাদের বুঝতে সাহায্য করে, সেই বুঝটা আমাদের সেই কাজটা করতে সাহায্য করে। চোখ দিয়ে যা দেখি যা বুঝি সেই অনুযায়ী আমাদের অন্যান্য অঙ্গগুলো তার প্রতি সাড়া দেয়, সেইভাবে কাজ করে। যেমন একটা উদাহরণ দিই, যদি আমি দেখি যে বৃষ্টি নামছে, আমি দেখলাম বৃষ্টি হবে, আমি হাত বাড়ালাম ছাতার দিকে, ছাতা ধরলাম, সাধারণভাবে এটাই বোঝায়। কিন্তু যখন হৃদয়ের চোখ বলা হয় সেটার ব্যাখ্যাটা কি, তার মানে হচ্ছে যদি আত্মিকভাবে দেখি, আমরা এই চোখ ধরে বন্ধ খুলতে পারি কিন্তু ঈশ্বরের কাছে আমাদের বাহ্যিক জিনিসটা বড় বেশি করে দেখা দেয় না, দেখা দেয় আমাদের মনে। হৃদয়ের চোখ বলতে যে আমাদের মন অনেক কিছু বুঝতে পারে, আমাদের মন অনেক কিছু উপলব্ধি করতে পারে, অনুভূতি দিয়ে জানতে পারে, কিন্তু সব কিছু গ্রহণ করতে পারে না। আর তাই যখন আমরা
গ্রহণ করতে পারি না যেটা সত্য জানি, তখন আমাদের মনটাকে খোলার প্রয়োজন যাতে আমরা সেই সত্যকে জেনে গ্রহণ করতে পারি। আর সেই অর্থে এখানে বলা হয়েছে যে আমাদের মনটাকে খুলে দাও প্রভু, হৃদয়ের চোখ খুলুন। এই অংশটা আমরা বাইবেলের একটা অংশ থেকে দেখব যে কেন এই কথা বলা হচ্ছে। আমরা দেখি একটা মতিলিখিত সুসমাচারের 15:8 অধ্যায়ের পদে, যেটা আজকে আমাদের সমস্তভাবে সাহায্য করবে, মার সুসমাচারের 7:7-8, যেখানে বলছে যীশু, তোমরা ঈশ্বরের আজ্ঞা বা ঈশ্বরের আদেশ, ঈশ্বরের বাক্য বা ঈশ্বরের বাণী ত্যাগ করিয়া মনুষ্যদের পরস্পরাগত বিধি, তার মানে মানুষ যেসব নিয়ম কানুন বংশ পরম্পরা মেনে চলে সেগুলো ধরে রয়েছ, তিনি আরো বললেন তাহাদিগকে, তোমাদের পরম্পরাগত বিধি পালনের জন্য তোমরা ঈশ্বরের আজ্ঞা অমান্য করতে পারছো। এই অংশটা বলবো, যীশু কেন বলেছেন, কাদের বলেছেন। আজ থেকে 2000 বছর আগে যীশু যখন সেই জেরুজালেমের মধ্যে বিচরণ করছিলেন, তখনকার দিনে ইহুদি জাতি যারা ধর্ম নিয়ে চলতো, তথাকথিত সেই ধর্মের নিয়ম কানুন ধ্বজাধারী, তারা সমস্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই ধর্মের নিয়ম কানুন বিধি মেনে চলার চেষ্টা করতো ইহুদি জাতির নিয়ম অনুযায়ী। আর তাই যীশু যখন তার শিষ্যদের নিয়ে যাচ্ছেন, সেই সময় উনি কি দেখলেন, উনি দেখলেন সেই তখনকার দিনের ইহুদি পণ্ডিতরা, যারা যাদের বলা হয় স্ক্রাইবস আর ফরাসি, তারা ছিল সমাজের পণ্ডিত, ধর্মশাস্ত্রবিদ, বিচার করার মাতব্বর বলতে পারেন। আর তাই তারা যিশুর শিষ্যদের যেতে যেতে দেখলো তারা হাত না ধুয়ে রুটি খাচ্ছে বা খাবার কিনে খাচ্ছে। আর তারা যিশুকে প্রশ্ন করলো, কেন প্রশ্ন করলো, কারণ তখনকার দিনের ফরিসি সম্প্রদায়, এই সম্প্রদায়টা কারা, ইহুদিতে যারা উচ্চ ধর্মশাস্ত্র সম্প্রদায়ের লোকেরা, বলছে যে এদের প্রাচীন রীতি অনুসারে এরা ভালো করে হাত না ধুয়ে খাবার খেত না, এই নয় যে স্বাস্থ্যের কারণে, লেখা আছে কি স্বাস্থ্যের কারণে একথা বলেননি, বলেছে যে তখনকার দিনে রীতি অনুসারে প্রাচীন রীতি ছিল তাদের বংশ পরম্পরায় ধর্ম সম্প্রদায়ের নিয়ম, যে হাত না ধুয়ে খেত না, শুধু হাত নয়, তারা কি করত, যদি মার্ক সুসমাচারের 7:4 পড়ি, বাজার থেকে কোনো জিনিস কিনে আনত যদি বিশেষভাবে ধুত না, ধুয়ে খেত না, এবং এটা তাদের বহু প্রাচীন রীতি নীতি তারা মেনে চলত, যেমন কোনো পানপাত্র কিনলো, মানে জল রাখা কলসি পিতলের নানা পাত্র ধুতে গেলে তারা কি করত, নানান রকম নিয়ম মেনে সেগুলোকে পরিচ্ছন্ন বা শুচিমুক্ত, অশুচিমুক্ত করত। আর তাই তারা যখন দেখেছে যিশুর শিষ্যকে, যে আমার বাপ ঠাকুর দাদা এই দেশেতে যে নিয়ম পালন করছে আমরাও করছি, আর এরা কে আসলো যিশুর সাথে, এরা কোনো নিয়ম মানছে না, খেতে গেলে যে আমাদের ধর্মের যে নিয়ম আছে এইভাবে এইভাবে হাত ধুয়ে বিশেষভাবে তবে শুচি হতে হয় হাত পায়ে, তবে এই খাবারটা খাওয়া যায়, কিন্তু যিশুকে কেন বলছে, কারণ দোষটা কে করেছে, তার শিষ্যরা, কিন্তু কার দিকে প্রশ্ন গেছে, যিশুর দিকে, কারণ কারণ ওরা যিশুকে দোষী সাব্যস্ত করতে চায়, যে এই তোমার নতুন এক নিয়ম করেছো তুমি, তুমি তোমার শিষ্যদের সেই স্পর্ধা দিচ্ছ, আমাদের যা ধর্মীয় রীতিনীতি তা লঙ্ঘন করতে ওরা স্পর্ধা পেয়েছে তোমার জন্য।
আর তাই তারা যিশুকে সেই প্রশ্ন করছে যে আপনার শিষ্যরা প্রাচীন রীতি অনুসারে নীতি অনুসারে চলে না তারা হাত না ধুয়ে খাবার খায় এর কারণটা কি যিশু এদের উত্তরে কি বলছে আমরা শুনি যিশু এদের বলছে ভণ্ডরা তাদেরকে ভণ্ড বলল কেন আমরা শুনব ভাববাদী যিশাইয়ে তোমাদের সম্বন্ধে ঠিকই বলেছে যিশু তখন তাদের বলল তোমরা যে ধর্মের রীতিনীতি মেনে চলো সেই ধর্মের আমি আসার 700 বছর আগে তোমাদেরই ধর্মগ্রন্থে লেখা আছে দেখো যে যিশাইয়া যে ভাববাদী ভাববাদী কাকে বলা হয় ঈশ্বর যাদেরকে ভবিষ্যতের বাণী দেন বলার মতো যোগ্যতা দেন তার আত্মা তাই যিশু আসার 700 বছর আগে এই কথাটা বলেছিলেন সেই ভাববাদী যিশাইয়া কি বলেছিলেন যে ঈশ্বর বলেছিল এই ইহুদি জাতির জন্য এই লোকেরা মুখেই শুধু আমার সম্মান করে কিন্তু তাদের মন আমার থেকে অনেক দূরে সরে গেছে এ কথার অর্থ কি এ কথার অর্থ বলছে যে এরা অনর্থক কি বলছেন ঈশ্বর বলছে এরা নিয়ম কানুন ধর্ম অনেক কিছু মানছে কিন্তু এদের মনে আমার প্রতি ঈশ্বরের প্রতি কোনো সম্মান নেই আমার সাথে ওদের মনের দূরত্ব অনেক সরে গেছে আর এরা অনর্থক এই পূজা আচার আমাকে উপাসনা করছে যতই ভালো করে হাত পা ধুক নিয়ম কানুন মেনে চলুক এগুলো আমার কাছে ঈশ্বর বলছে আমার কাছে গ্রহণযোগ্য নয় আর তাই বলছে এই উপাসনার কোনো মানে নেই অনর্থক মানে যার কোনো মানে নেই অর্থ নেই ঈশ্বরের আর তাই বলছে তোমরা ঈশ্বরের আদেশ অমান্য করে মানুষের প্রচলিত কি করছো প্রচলিত প্রথা পালন করে থাকো এইখানে লিখেছি সেটাই যে ঈশ্বর যা বলেছেন ঈশ্বর কি বলেছেন আমরা যদি বাইবেলে দেখি তুমি তোমার ঈশ্বরকে মন দিয়ে হৃদয় দিয়ে আত্মা দিয়ে ভালোবাসো সব থেকে বড় ঈশ্বরের আজ্ঞা আদেশ আমাদের প্রত্যেকের জন্য আর তারা কি করছে তারা ঈশ্বরকে ভালোবাসার বদলে তারা ধর্মীয় রীতিনীতি মেনে ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে আর তাই ঈশ্বর স্বয়ং এই কথা বলছেন বলছেন যে তোমরা বুদ্ধি কাটিয়ে তোমাদের ঐতিহ্য ধর্মীয় ঐতিহ্য নিয়ম নীতি বজায় রাখছো আর ঈশ্বরকে কি করছো তোমাদের পরম্পরা মানছো কিন্তু ঈশ্বর যেটা চায় সেটা আদৌ করছো না এই উপাসনার কোনো দাম নেই আর তাই আমরা দেখি কিছু যদি দেখি মতি লিখিত 15:8-9 এই একই কথা বলেছে যিশু যিশু তাদের বলছে তোমরা মুখেই শুধু বলো ঈশ্বর 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 কিন্তু তোমাদের ভেতরে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই হৃদয়ের কথা তখনই আসে যখন একটা পূর্ণ কোথাও সম্পর্ক সৃষ্টি হয় আর তাই বলছে এই আরাধনা বা উপাসনার কোনো দাম নেই যতই তুমি ঘন্টা নাড়াও যতই তুমি হাত পা নাড়াও যতই তুমি মুখে বলো হালেলুইয়া ঈশ্বর ঈশ্বর এ উপাসনার কোনো দাম নেই কারণ তোমরা মানুষ যেসব ধর্মবিধি বানিয়েছে তার উপর নির্ভর করে তোমরা উপাসনায় যাচ্ছ ঈশ্বর যেভাবে বলেছে সেভাবে তোমরা করছো না আর তাই মতি লিখিত এখানে সেই অংশ পাই যদি আমরা হিতোপদেশ 4:23-24 দেখি বলছে কি বলছে প্রভু সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা কর কেননা তার থেকেই জীবন তৈরি হয় আসে আমাদের মনের কুটিলতা দূর করো মুখ দিয়ে যে বাজে কথা বলি বক্র কথা সেগুলো দূর করো যিশু বাইবেলে পরিষ্কার বলেছে তুমি যা খাও মুখ দিয়ে সেটা তোমার দেহকে অশুচি করে না হাত পা ধুলে আর না ধুলে কিছু যায় আসে না কিন্তু যে মুখ দিয়ে তুমি অন্যকে গালি দাও অন্যকে হিংসা করো অভিযোগ করো ক্রুদ্ধ হও তোমার জীবনকে তোমার হৃদয়কে
অশুচি করে আর সেই হৃদয়ে ঈশ্বর কোনোদিন উপাসনা নেয় না পূজো নেয় না আরাধনা নেয় না আর তাই এখানে আমরা দেখছি যে কেন আজকে আমরা পড়লাম যিশু বলছেন যে এদের ঈশ্বরের প্রতি কোনো ভালোবাসা নেই এরা ঐতিহ্য পরম্পরা প্রাচীন প্রথা মানতে ব্যস্ত কিন্তু ঈশ্বর কি চায় তাদের এর সাথে কোনো ধারণা নেই ঈশ্বর চায় সম্পর্ক ভালোবাসা তাই হৃদয়ের কথা বলেন ঈশ্বর আর এইসব লোকেরা খালি ধর্মের কথা বলে ধর্ম নিয়ম কানুন আচার ব্যবহারের কথা বলে আর তাই যিশাইয়া যিশু আসার 700 বছর আগে বলেছেন দেখো ঈশ্বর তোমাদের যারা সমস্ত হবে সত্যকে জানো না যে পৃথিবীতে ঈশ্বর উপাসনা তাদের থেকেই গ্রহণ করে যারা হৃদয়ে পাপ মুক্ত হয়েছে আর তাই বলছে যে অন্ধদের চক্ষু খোলা যাবে তার মানে যারা সত্যকে জানে না যারা মিথ্যে ধর্মাচারের নিয়ম করে ঈশ্বরের আরাধনা করার চেষ্টা করে আর বধিরদের কর্ণমুক্ত করবে বধির কেন বলা হয়েছে কারণ কানে সত্য শুনেও তারা সেইভাবে ঈশ্বরের উপাসনা করে না আর তাই ঈশ্বর আজকে আমাদের শুধু হৃদয়ের চোখ খোলাবে না হৃদয়ের কানকেও খোলাবে আমরা যদি পড়ি দেখি যে এজিকিলে জিসকিলে 36 অধ্যায় 26 থেকে ঈশ্বর বলছেন আমি তোমাদের এক নতুন হৃদয় দেব তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করব যেটা তুমি মনে ভাবো তোমার নিজের জন্ম থেকে সেটা পাপের আত্মা আর তাই আমি তোমাদেরকে এক নতুন আত্মা দেব যে আত্মা তোমাকে আমি যেভাবে আরাধনা চাই ভালোবাসার হৃদয় দিয়ে সেই আচরণ সেই পথে তোমাকে জীবনযাত্রা করাবে আর তাই আজকে আমাদের বিষয় হচ্ছে আমার হৃদয়ের প্রভু চোখ খোলো প্রভু আপনি আমার প্রত্যেকের আমরা যারা এসেছি আমার হৃদয়ের চোখটা খোলো মনটাকে আমার খোলো যাতে সত্যিটা যেটা জানবো সেই সত্যটাকে আমার ধর্মবিধি দিয়ে নয় প্রকৃত তোমার হৃদয়ের ভালোবাসা যে পেয়েছি সেই হৃদয়ের ভালোবাসার মধ্য দিয়ে আজকে আমি আমার মন দিয়ে উপাসনা করব আমাদের হাতে কোনো উপাচার নেই কোনো মোমবাতি নেই কোনো কিছু জিনিস দিয়ে আমরা উপাসনা করছি না কারণ ঈশ্বর বলেছেন এক স্যামুয়েলের 16 অধ্যায় আমরা যদি দেখি যখন রাজা দাউদকে মনোনীত করছেন উনি বলেছেন ঈশ্বর কি বলেছেন স্যামুয়েলকে আমি কারোর বাহ্যিক আকৃতি দেখে পছন্দ করি না মনোনীত করি না আমি তার হৃদয় দেখে তাকে মনোনীত করি আর তাই এই গৃহে যারা আজকে এসছেন এ একটা সাধারণ গৃহ নয় ঈশ্বরের গৃহতে আপনারা এসছেন সেই গৃহেতে স্বয়ং যিশু আপনাদেরকে সমস্ত তার হৃদয় দিয়ে আবদ্ধ করেছেন তার ভালোবাসার মধ্যে আবদ্ধ করেছেন আর তাই আজকে আমরা আজকে উপাসনায় এসেছি উপাসনা কেন হৃদয়ের খুলুন আমরা ঈশ্বরকে বলছি কেন বলছি প্রভু তুমি আমার মনটাকে আজকে খুলে দাও কারণ কারণ উপাসনা হচ্ছে একটা ঐশ্বরিক ঈশ্বরের জন্য কাজ যেখানে হৃদয়টা গুরুত্বপূর্ণ হৃদয় ছাড়া উপাসনার নৈবেদ্য আর কোনো কিছু লাগে না আর তাই উপাসনা যখন তখনকার দিনে করত ঈশ্বর ওই উপাসনা গ্রহণ করেনি তারা ভাবছে তারা উপাসনা করছে ধর্মীয় বিধি মেনে অনেক কিছু নৈবেদ্য চড়াচ্ছে কত কিছু করছে বলি চড়াচ্ছে কিন্তু ঈশ্বর বলছে আমার কাছে এর কোনো মানে নেই এই উপাসনা ওদের জীবনে না আশীর্বাদ আনে না আমার কোনো প্রশংসা গৌরব আনে আর তাই উপাসনা হতে হবে অর্থপূর্ণ যেখানে ঈশ্বরের প্রশংসা হবে ঈশ্বরের ধার্মিকতার মানকে সন্তুষ্ট করতে হবে উনি পবিত্র আমরাও পবিত্র হব এটা তার আজ্ঞা যে আমি পবিত্র তোমরা পবিত্র হও আমাদের মা বাবারা চায় না আমার ছেলে ডাক্তার হলে আমি ডাক্তার হলে আমার ছেলে ডাক্তার হোক মারা চান না আমি যদি এরকম কোনো ভালো আইটিতে জব করি বা চার্টার্ড অ্যাকাউন্ট হই বা অন্য কিছু হই সেই কাজ আমার মেয়েও করুক আমার মতো হোক চাটা অন্যায় নয় তাহলে ঈশ্বরের চাটা অন্যায় কেন উনি পবিত্র আমাদের পবিত্র চান হাতে পায়ে নয় পাপ হাতে পায়ে লেগে থাকে না একটা মানুষ যখন ক্রুদ্ধ হয়
তার হাতে পায়ে বহিঃপ্রকাশ পরে আসে, তার মনকে আগে সমস্তভাবে উত্তেজিত করা হয়, তবেই সে ক্রুদ্ধের প্রকাশ বহ্যিকভাবে আসে। তাই পাপের শুরু মন থেকে, আর তাই সেই মনে যদি পাপ থাকে ঈশ্বরের কোন পবিত্র উপাসনা হতে পারে না, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, আর তাই সেই উপাসনা আজকে আমরা করব সন্তুষ্টজনক হতে পারে। তিনটে কাজ আমরা করতে পারি যে প্রভু আমার হৃদয়ের চোখ খুলুন। কেন খুলবেন? কারণ আমার মনটাকে যাতে ঈশ্বর খোলেন, আজকে আমি ঈশ্বরের মহিমা করতে পারি, ঈশ্বরকে আমি সমস্ত তাকে ধন্যবাদ দিতে পারি। কারণ গীত সংহিতা 16:18 বলে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনতেন না। যদি মনে পাপ থাকে আর ঈশ্বরকে আমি ডাকি, উপাসনা করি, সেই ঈশ্বর সেই কর্ণপাত তাতে করেন না। তখনকার দিনে সেই ইহুদি জাতির লোকেরা তারা কি করত, তারা অনেক নিয়ম কানুন মেনে চলত, অনেক নিয়ম কানুন মানত। যেমন তারা সমস্তভাবে তাদের নিয়মের মধ্যে তারা কি করত, যিশু তাদেরকে একবার বলেছিল, তোমরা হচ্ছে কপট, তোমরা কপট। কেন কপটের সাথে তুলনা করেছিল? বলছে যে তোমরা মতিলিখিত যদি আমরা পড়ি 23:25 বলছে, তোমরা অধ্যাপক, তোমরা ধর্মীয় শাস্ত্রবিদ, সবকিছু, তোমরা খাওয়ার আগে পানপাত্র ধর্মীয় কারণে পরিষ্কার করো, কিন্তু তার মধ্যেও দৌরাত্মে, তার মানে তোমরা যে নিয়ম কানুন করো তার মধ্যেও মানুষের নিয়ম ঢুকে গেছে। আর বলছে তোমরা অন্ধ, কারণ কারণ তোমরা বাসনপত্র বাইরে থেকে পরিষ্কার করো, নিজের জীবনের মতো হাত পা ধুচ্ছ বাইরে থেকে, কিন্তু মনটাকে পরিষ্কার করছো না। আর তাই বলছে যে তোমাদের জীবন হচ্ছে ওই কবরের মতো, বাইরে থেকে সুন্দর কবরের রং করে দিলে কিন্তু ভেতরে পচে গেছে দেহটা। ঈশ্বরকে ধন্যবাদ আমরা এই ধরনের উপাসনা করি না আজকে। ঈশ্বর আমাদের এক নতুন উপাসনার অঙ্গে এনেছেন। তাই বলেছে, আমরা যদি 1 করিন্থীয় 2:9 শুনি, বলছে যে চোখ যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, মনুষ্যের হৃদয় আকাশে যা উঠে নাই, যা ঈশ্বর যারা তাকে প্রেম করে তাদের জন্য প্রস্তুত করেছেন। আমি কথাটা বলে দিই যে বলছেন আজকে ঈশ্বর আমরা উপাসনা করতে এসেছি, তারাই আসতে পেরেছি। আজকে সবাই জানে যে পৃথিবীর একমাত্র পাপের পরিত্রাতা যীশু খ্রিস্ট, কারণ যীশু কথার অর্থই হচ্ছে পাপের পরিত্রাতা। খ্রিস্ট মানে হচ্ছে ঈশ্বরের মনোনীত, যিনি মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করবেন, কোন দেশের জাতিকে না, সম্পূর্ণ পৃথিবীর মানব জাতিকে। আর তাই বলছে যে যারা দেখেনি, শোনেনি, বোঝেনি, ঈশ্বর তাদের প্রস্তুত করেছেন, যারা তারকে ভালোবেসে এসছে। আজকে যারা আপনারা ঈশ্বরের প্রেম নিয়ে এসছেন, যিশুর প্রতি ভালোবাসা নিয়ে এসছেন, বিশ্বাস নিয়ে এসছেন, যিশু তাদের অধর্মের চিত্ত থেকে উত্তীর্ণ করে, পাপের মন থেকে উত্তীর্ণ করে। আজকে আমরা দৈহিক ঠোঁট দিয়ে শুধু প্রার্থনা করব না, আমাদের বিশ্বাস, যে বিশ্বাসের জন্য বাইবেলে বলা হয় যে তোমরা বিশ্বাসের দ্বারা ধার্মিকতা পেয়েছো, ঈশ্বর অনুগ্রহের দান, এফেসিয় 2:8 আমরা জানি। আর সেই বিশ্বাসের দানের মধ্যে যোহনের 12:42-43 বলছে যে ঈশ্বরের কাছে গৌরব অপেক্ষা তাহারা মানুষদের কাছে অধিক ভালোবাসা চাইত। অনেক তখনকার দিনে ধর্মীয় লোক ছিল যারা লোককে দেখাতে চাইতো আমি কতটা ধার্মিক, লোককে খুশি করতে চাইতো, ঈশ্বরকে খুশি করতো না তারা। আজকে আমরা লোককে খুশি করতে এখানে আসিনি, লোক দেখিয়ে আমরা কিছু করতে এখানে আসিনি, আমরা এসেছি
প্রভুর গৌরব দিতে যে প্রভু আমাদের জন্য ক্রুশে নিজের জীবনকে বলিদান দিয়েছেন আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য আমাদের দয়া করেছেন আমাদের ক্ষমা করেছেন আমাদের ভালোবেসেছেন আমাদের সমস্ত জীবন দিয়ে এক নতুন জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন আর তাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি তার আশীর্বাদের তলায় ঈশ্বরের প্রতিশ্রুতির মতবাদ আর তাই যখন আমরা ঈশ্বরকে আমরা মহিমা করতে যাই কিভাবে মহিমা করতে পারি তাকে গৌরব দিতে পারি ধন্যবাদ দিতে পারি কারণ উনি এমন আমাদের প্রেম করলেন তার একমাত্র পুত্র যীশুকে ক্রুশে দিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি 15 যদি দেখি আদি পুস্তকে যে পাপের সমস্তভাবে প্রভাতে সেই স্বর্গদানে ঈশ্বর বলেছিলেন এই পৃথিবীতে আমি যীশুকে পাঠাবো এবং মানব জাতিকে আমি পাপ মুক্ত করাবো তিনি প্রতিশ্রুতি রেখেছিলেন আজকে আমরা সেই প্রতিশ্রুতির ফল যারা বিশ্বাস করেছি সেই এসে দাঁড়িয়েছি কারণ যারা ঐতিহ্য ধর্মীয় ঐতিহ্য দিয়ে আনুগত্য দিয়ে ঈশ্বরের অবাধ্যতার দিকে নিয়ে যায় যারা আমরা ধর্মীয় নিয়ম কানুন মেনে বংশ পরম্পরার ঈশ্বরকে সন্তুষ্ট করার চলি সেটা ঈশ্বরকে সন্তুষ্ট করি না আমরা মানুষকে আর ধর্মীয় ব্যবস্থাকে মেনে চলে তার আনুগত্য চাই কিন্তু যারা ঈশ্বরের আনুগত্য চলে তার একমাত্র পুত্রকে যীশুকে বিশ্বাস করে তারা সেই অনন্ত জীবনে প্রবেশ করে আর সেই প্রবেশ আমরা করেছি যারা যীশুকে বিশ্বাস করেছি ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখুন যিনি ঠোঁট দিয়ে প্রতিশ্রুতি দেন না কিন্তু উনি সক্রিয়ভাবে তার প্রতিশ্রুতিতে কাজ করেন যীশুকে ক্রুশে উনি সেই পাঠিয়ে সেই প্রতিশ্রুতি উনি রেখেছেন আপনার আমার জন্য আর আজকে আমরা তাই দাঁড়িয়েছি তার সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে দ্বিতীয় কি করতে পারি প্রথমে আমরা দেখেছি প্রভু আমার চোখ খুলে দাও আমি তোমাকে মহিমা দিতে চাই দ্বিতীয় কি প্রভু আমার চোখ খুলে দাও যাতে আমি তোমাকে প্রভু হিসেবে স্বীকার করতে পারি আমরা জীবনে দেখেছি এখানে যে এই তখনকার দিনের লোকগুলো তারা বাহ্যিক ঐতিহ্য নিয়ম অনুযায়ী করতে চাইতো কিন্তু যীশু কি করেছে যীশু বলছে বাইবেলে বলে 2 কুরিন্থীয় 5:21 তিনি পাপ করেননি কিন্তু এই মানব জাতির পাপের জন্য নিজে পাপ বহন করেছেন ক্রুশে এটা একটা কোন ধর্মীয় কাজ নয় এটা একটা ভালোবাসার কাজ যিনি ঈশ্বর ভালোবেসে আপনার আমার জন্য করেছেন আর যারা আমরা বিশ্বাস করেছি আমাদের হাতে পায়ে কোনো পরিবর্তন হয়নি হয়েছে হৃদয়ে রূপান্তর আমরা কোনো বাহ্যিক নিয়ম নেমে এখানে উপাসনা করতে আসি না প্রতি রোববার আসি তার ভালোবাসার টানে তার ভালোবাসার আহ্বানে তার ভালোবাসার প্রাপ্তিতে তাকে কৃতজ্ঞতা জানাতে আর তাই আজকে আমরা প্রভুকে স্বীকার করব সকলের সামনে যে প্রভু তুমি হচ্ছে সেই সত্য যিনি মুক্তি দিয়েছে আমাদের পাপের আত্মা থেকে এনে দিয়েছে এক নতুন জীবন যা প্রতারক হৃদয় থেকে নয় তার পবিত্রতা থেকে আমরা অনেক দূরে সরে যাই যখন মুখে হাক ভ্রষ্টাচারী সেই তখনকার দিনে তারা করত আমাদের সেই বিশুদ্ধ হৃদয় ঈশ্বর দিয়েছেন যা যীশুর হৃদয় সেই নতুন আত্মা দেবো বলেছেন ঈশ্বর সেই আত্মা আজকে আমরা দাঁড়িয়েছি আর তাই এটা আচ্ছা হচ্ছে বিস্ময়কর প্রকাশ ঈশ্বরের মতবাদ একটা অনুতাপহীন যার মনে কোনো অনুশোচনা নেই ভুল করার পরও সেই একই ভুল রোজ রাগ করি আজও রাগ করব রোজ আমি স্বামীর সাথে চেঁচামেচি করি আজকেও করব রোজ মা বাবার সাথে অবাধ্য হই আমি আজকেও হব এই অনুশোচনাবিহীন জীবন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে না আর বলছে যে অনুতাপবিহীন যার মনে কোনো অনুশোচনা নেই যে ভুল করেছি হৃদয় স্বীকার করতে পারে না ঈশ্বরের কাছে তারা আসতে পারে না ঈশ্বর তার সত্যকে প্রকাশ করেছেন যীশুর মধ্য দিয়ে আমরা জানি হিব্রিয় 1:1 বলছেন যে শেষ দিনে যীশুর মধ্য দিয়ে সত্যকে ঈশ্বর প্রকাশ করলেন যে এই হচ্ছেন ঈশ্বর যিনি তোমাদের মানব জাতির জন্য এই পৃথিবীতে এসছেন কোন ধর্মের নিয়ম মেনে তোমাকে কিছু করতে হবে না বিশ্বাস করো বিশ্বাসে তুমি সমস্ত ভাবে তার কাছে আসতে পারবে পাপ মুক্ত হতে পারবে এবং তাকে উপাসনা করতে পারবে আর সে কাজটাই আজকে আমরা করছি আর তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই যে প্রভু আজকে আমাদের সেই জায়গায় এনেছেন কলসীয় 1 বলে যে তখনকার দিনে ঈশ্বর কি বলেছিলেন তোমরা অনেক দূরে চলে গেছো ভালোবাসার আমার সম্পর্ক নেই দূরে বলতে মনের থেকে ঈশ্বরের তারা দূরে চলে গেছে তারা ঈশ্বরের মন কি চায় জানে না ঈশ্বর চায় ভালোবাসা তারা করে ঐতিহ্য পরম্পরা মেনে চলে আমাদের পৃথিবীতে কত ধর্ম এরকম করে
ধর্মীয় রীতিনীতি মনে চলেছে কিন্তু ঈশ্বর কি চেয়েছে সেটা খুঁজে না। আর তাই বলছে আমাদেরকে ঈশ্বর, তোমরা একসময় আলাদা ছিলে, তোমাদের চিন্তায় কুকর্ম ছিল ঘোর ঈশ্বর বিরোধী, ঈশ্বর যে বলে তার উল্টো দিকে করি। আমরা ঘরের ভেতরে ভালো হতে চাই, ঘরের বাইরে লোককে ভালো দেখাতে চাই, আমরা ভালো ধর্মীয় লোক, কিন্তু ঈশ্বর আমাদের মনকে যাচাই করেন। আর তাই আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা আজকে এই প্রভুর গৃহে এসেছি, আমাদের অন্তর কে উনি সমস্ত প্রস্তুত করেছেন। ঈশ্বরের কাছ থেকে আমাদের পাপের কাজের জন্য দূরে সরে গেছিলাম, কিন্তু আজকে আমরা সেই দূরে নেই। বলছে একের বাইশে যে যিশু তার নিজের জীবনের মধ্য দিয়ে আমাদের পবিত্র ঘোষণা করেছেন। আমরা শুধু বিশ্বাস করেছি যিশু আমাদের পাপের জন্য সেই ক্রুশে জীবন বহন করেছেন। আর তাই বলছে যাকোবের চারের আটে, তোমরা ঈশ্বরের কাছে আসো, তার মানে তোমাদের মনটাকে ঈশ্বরের কাছে জমা দাও। হে পাপীগণ, হস্ত শুচি করো, হস্ত মানে এই হাত নয়, হস্ত মানে তোমার হৃদয়কে শুচি করো, যাতে তোমাদের হৃদয়ে সমস্তভাবে ঈশ্বরের গ্রহণযোগ্যতা থাকে। আমরা যখন উপাসনা করব সামান্য মুখে নয়। আর তৃতীয়ত কি, প্রভু আমার চোখ খুলুন, আমি যাতে তোমার উপাসনা করতে পারি। প্রথম দেখেছি প্রভু আমার চোখ খুলুন, আমি তোমার মহিমা যেন করতে পারি। দ্বিতীয় আমরা জেনেছি প্রভু আমার চোখ খুলুন, আমি যেন তোমার সমস্তভাবে আমরা আনন্দ করতে পারি, তোমার নামে, তোমার নামে কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, প্রভু বলে স্বীকার করতে পারি। আর তৃতীয় এবং শেষ আজকে এটা, আমি তোমার যেন উপাসনা করতে পারি। আর সেই উপাসনা হচ্ছে নতুন জীবনের এক আনন্দদায়ক সারা। যারা আমরা এর আগে 17 জন বাপ্তিস্ত নিয়েছি, আমরা জানি লাস্ট গত মাসে, সেই সকলে আজকে আমরা এখানে আনন্দিত, সকলে এসেছি, কারণ কারণ আমরা যে উপাসনা করব সেটা কোনো নিরর্থক নয়, অনর্থক নয়, বৃথা নয়, তা হচ্ছে চরম সত্য, যে সত্য যিশু আমাদের জীবনে দিয়েছেন। আমরা যদি দেখি এক করন্থীয় 2:11 থেকে, কারণ মানুষের বিষয়গুলো মানুষের মধ্যে কে জানে, কেবল মানুষ যার মনে আছে সেই জানে। আজকে আমরা জগতের আত্মা পাইনি, পৃথিবীর আত্মা নয়, আজকে আমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছি, যিনি আমাদের জীবনকে সমস্ত উন্মোচিত করেছেন। এফিসীয় 2:13-14 বলা হয়, তোমরা আগে অনেক দূরে ছিলে, ঈশ্বর আর তোমাদের মধ্যে পাপ পবিত্রতার সম্পর্ক ছিল না, কিন্তু এখন যিশু তোমাদের তার নিজের রক্ত দিয়ে সন্ধি করেছেন, যে বিচ্ছেদ ছিল আমাদের সাথে ঈশ্বরের মাঝে এবং ইহুদি জাতির, সমস্ত দেয়াল উনি ভেঙে চুরমার করে দিয়েছেন, খুলে দিয়েছেন এক নতুন দ্বার। তখনকার দিনে যারা ঈশ্বরের সমস্তভাবে ইহুদি জাতির উপাসনা করত, সেই সাধু পৌল রোমীয় 10:3 বলেছে যে দেখো ঈশ্বরের সত্যিকারের ধার্মিকতা কাকে বলে তোমরা জানতে না, তাই তোমরা কি করেছো, নিজের নিজের ধার্মিকতা স্থাপন করার বা তৈরি করার চেষ্টা করেছো, এক একজন এক এক ধর্ম তৈরি করে গেছো, কিন্তু ঈশ্বর যেটা চায় সেটা তোমরা করনি। কিন্তু যারা আমরা খ্রিস্টকে জানি, খ্রিস্টই হচ্ছে আমাদের সমস্ত ধর্মীয় রীতি নিয়ম ব্যবস্থা। হালেলুইয়া। কারণ মোশে লিখেছিল ইহুদি জাতির জন্য, যে ব্যক্তি ধর্মের নিয়ম কানুন মানবে সে ওই নিয়ম কানুনের মধ্যেই বেঁচে থাকবে। কিন্তু আমরা যারা যিশুর ভালোবাসার জীবনে প্রবেশ করেছি, কোনো নিয়মের মধ্য দিয়ে নয়, ধর্মীয় কারণে নয়, আমাদের জীবনকে উনি উন্মুক্ত করেছেন তার ভালোবাসা দিয়ে, জীবন দিয়ে। আর তাই কোনো ঐতিহ্য আচার নিয়ে কাজ করে, ঈশ্বরের সত্য বাস্তবতার সাথে কাজ করে। আমরা যখন জীবনের প্রাচীন পরম্পরা ধর্মনীতি নিয়ে কিছু কাজ করি, সেটা কি এটা করতে হবে ওটা করতে হবে না, এই নিয়ে এগুলো বলে আমাদের ধর্মীয় নীতি, কিন্তু ঈশ্বরের নীতি কি বলে, বাস্তবে তুমি দেখো তুমি কে, তুমি একজন পাপী, তোমার মনে পাপ, সেই পাপকে আমি মুক্ত করব। ঈশ্বর সেই সত্যটাকে বাস্তবে কাজ করে। আর আজকে আমাদের জীবনে এই সত্যটাই বড় বেশি দরকার। গীত সংহিতা 24:3-4 বলে, কে প্রভুর কাছে উপাসনা করতে আসতে পারে, তার সামনে দাঁড়াতে পারে, সেই সব লোক যারা মন্দ কাজ করেনি, সেই সব লোক যাদের মনে যিশু আছেন,
সেই সব লোক যারা যিশুর সত্যকে গ্রহণ করেছেন, সেই সব লোক যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, সেখানেই তারাই এইখানে এসছে এই প্রভুর গিয়েতে, তারাই আজকে আমরা দ্য হাউস অফ গড চার্চে দাঁড়িয়েছি উপাসনা করার জন্য। তাই পরিত্রাণের মতবাদ আমরা শুনবো আজকে। সেই পরিত্রাণের মতবাদে বলছে রোমিও 8:1-2, যারা আমরা খ্রিস্টতে আছি তাদের মধ্যে আর পাপের বিচার হবে না, কারণ আমরা বিশ্বাসের দ্বারা যেসব ধর্মীয় নিয়ম কানুনে বাঁধা ছিলাম তার থেকে আজকে আমরা মুক্ত। আমরা কোনো ধর্মীয় রীতি মেনে উপাসনায় আসিনি, আমরা এসেছি যিশুর ডাকে, যিশুর প্রতি বিশ্বাসের মধ্য দিয়ে তার নতুন জীবনের সমস্ত প্রত্যাশা। আর তাই প্রভু আমাদেরকে আজ উদার করা সেই আনন্দ দিয়েছেন, যে আনন্দ প্রভুর জীবনের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমাদের জীবনে আর মৃত্যুর কর্তৃত্ব নেই, কেননা পাপ আমাদের জীবনে কর্তৃত্ব করে না। আজকে যিশুর ভালোবাসার অধীন, তার অনুগ্রহের অধীন, কারণ আমরা প্রভুর দয়াতে বিশ্বাস করেছি। আমাদের চিত্ত আজ উল্লসিত, আমরা তাই প্রার্থনা করব, কারণ আগে যখন আমরা পাপের জীবনে ছিলাম, যিশুর জীবনে চলতাম না, তখন আমরা ক্রোধ করতাম, হিংসে বিদ্বেষ করতাম। আজকে যিশু তার জীবনের ভালোবাসা দিয়ে আমাদের পরিবর্তন হৃদয়ে এনেছে, বিশ্বাসে এক নতুন আবেদন এনেছে যে আমাদের জীবন সমস্তভাবে যিশুর সাথে স্বর্গে আগামী দিনে কাটাবেন এবং উনি আসছেন সেই প্রত্যাশা আমরা রয়েছি। তাই উপাসনা একটা ঐশ্বরিক কাজ যেখানে হৃদয় গুরুত্বপূর্ণ। আর তিনটে কাজ আমরা আজকে করব। আমাদের হৃদয়ের প্রভু চোখ খুলুন, যাতে প্রভু তোমাকে মহিমান্বিত করতে পারি। প্রভু আমাদের হৃদয়ের চোখ খুলুন, যেন তোমাকে প্রভু বলে স্বীকার করতে পারি। প্রভু আমাদের চোখ খুলুন, যেন তোমায় সত্যে উপাসনা করতে পারি। আসুন সেই উপাসনার মধ্য দিয়ে আজকে আমরা প্রভুকে গৌরব দিই, যা কোনো ঐতিহ্য মেনে নয়, রীতিনীতি মেনে নয়, যা সমস্ত ঈশ্বরের পুত্র যিশুর মধ্য দিয়ে, তার সত্যের মধ্য দিয়ে, যা সম্পূর্ণ ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। আমেন। ধন্যবাদ।